একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ক্যামেরার দিকে খুব একটা তাকাতে পারছি না, কারণ গাড়ি চালিয়ে যাচ্ছি। যাচ্ছি একটু মর্নিং ওয়াক করতে। অনেক সকাল, এখন প্রায় 6:30 বাজেনি, না বেজে গেছে 6:30। তো যেমনটা তোমাদের বলেছিলাম যে একা বেরিয়ে যাওয়ার কনফিডেন্স এখনও পাইনি, তো সেই জন্য অভিষেক পাশে বসে রয়েছে আর আমি চালাচ্ছি। ও মাঝে মাঝে আমার ইনস্ট্রাকশনও দিচ্ছে। আজ একদম গোপ্রো নিয়ে রেডি হয়ে বেরিয়েছি। যে আমি সত্যিই কেমন গাড়ি চালাচ্ছি তোমাদের মনে সন্দেহ আসতে পারে, যে খালি বলে আমার এই হয়ে গেছে, আমার লাইসেন্স হয়ে গেছে, কিন্তু গাড়ি কিরম চালাচ্ছে এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না। আমি গোপ্রোয় অভিষেক আসছে কিনা, কতটা ও সমান আমি হাত দিয়ে কখন আসতে করতে হবে, কখন কি করতে হবে সেটা বলে দিচ্ছে ও আমার কাছে। আমরা মুর অ্যাভিনিউ দিয়ে এতক্ষণ ধরে যাচ্ছিলাম, যাচ্ছি মোটর ব্লগিং এর মতো মনে হচ্ছে, না কার ব্লগিং। হ্যাঁ সিগন্যাল হবে, সিগন্যাল থেকে আমরা বাদিকে যাব, বাদিকে যাব, বাদিকে কি স্ট্রেট যাব। হ্যাঁ রাস্তা দেখেছো, আমি রাস্তা সেভাবে ওর সাথে কতবার গেছি এই সব রাস্তা দিয়ে, অথচ আমার রাস্তা আমি মনে রাখতে পারি না, এবার মনে রাখতে হবে। অভিষেকের সাথে বেরিয়ে পড়ি তো অন্ধের মতো যেখানে নিয়ে যাচ্ছে। সামনে সিগন্যাল আছে, স্টপ লাইন আর এদিকে ডান করে নিউট্রাল করে দে, নিউট্রাল করে দে, নিউট্রাল করে দে, দাঁড়া করছি, আরে যা নিউট্রাল কর, দাঁড়া চল বাদ দিয়ে চল। বলে পড়ে পাবো এই সময় যে একজন এমন রাস্তা পেরোয় না, তুই বুঝতে পারছিস না, সেই কারণে সবসময় বাঁদিকে জায়গা ছেড়ে দিবি। অভিষেক হাঁটতে যায়নি, তখন এইখানে এসে বলছি চ, তখন বলছে যে না আমার পায়ে ব্যথা। আসলে রবিবার একটা ক্রিকেট টুর্নামেন্ট ছিল খেলা, তো সেখানে গিয়ে পায়ে লাগিয়েছে, সেটা আমাকে এতদিন বলেনি, মানে পরশু দিন থেকে পায়ে ব্যথা, তাই তো আজকে আরও বেড়েছে ব্যথাটা, সেই জন্য হাঁটেনি, আমাকে বলেনি, বললে আমি বেরোতাম না। এনিওয়ে ও আর যায়নি, ও গাড়িতেই বসেছিল, আমি গিয়ে হেঁটে চলে এলাম, হাত ঘন্টা মতো হাঁটলাম, সেবার বাড়ি যাব। সো বাড়ি অনেকক্ষণ আগে ফিরে এসেছি, ফিরে এসে চা খেয়েছি, কাপ খবরের কাগজটা এখানে বসেই পড়ে চাটা খেয়ে কাপটা এখানেই রেখে দিয়েছিলাম। সো যাই হোক, তারপর স্নান করে নিয়েছি, বাড়ির এসে আগে বাড়ির কিছু টুকটাক কাজকর্ম সেরে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ অভিষেক অফিস বেরিয়ে গেল, তো ভাত টাত খেয়ে গেল, বাকি খাবারগুলো গরম করে দিলাম। সো সবকিছু খেয়ে দিয়ে অভিষেক স্নান টান সেরে বেরিয়ে গেল, আমি স্নান সারলাম, বাড়ির তার আগে কিছু টুকটাক কাজ সারলাম। সো তারপর ফাইনালি সময় হলো তোমাদের সাথে একটু কথা বলার। বাই দ্য ওয়ে বাইরের ওয়েদার কিরকম সেটা একটু পরে তোমাদের আবার দেখাচ্ছি। সো জাস্ট তোমাদের ওয়েদারটা চেক করানোর জন্য আমি একটু বাইরে বেরিয়েছি, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা ওয়েদার। সো বলছে যে আরেকটা নিম্নচাপ এসছে আর কি, ফুল হয়েছে আমার কাছে আর এখানে একটা জবা ফুটেছে। সো এখন যেটা মেন চিন্তা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সামনেই পুজো, আর পুজোর সময় যদি এরকম হয় ঠাকুর করুক যেন না হয় প্লিজ। সো এখন আমার লাঞ্চ টাইম, আর এখানে দেখো গরম হচ্ছে মোচার ঘন্ট মাইক্রোওভেনে, আর এইখানে রয়েছে ভাত, আর এই হচ্ছে তেতোর ডাল উচ্ছে দিয়ে ডাল। সো আমাদের বাড়িতে সবসময় কিছু না কিছু
উচ্ছের কোনো না কোনো আইটেম রেগুলার থাকে, তো হয় শুক্তো হয়, নয়তো তেঁতো দিয়ে ডাল হয়, নয়তো সিম্পল এমনি উচ্ছে আলু চচ্চড়ি হয়, উচ্ছে আলু ভাজা হয়, উচ্ছে ভাতে হয়, সো এরকম কিছু না কিছু হতেই থাকে। সো এনিওয়ে আমার মোচাটা বড় হয়ে এসছে, বেশ কিছু বাসনও জমে আছে, বাসনগুলো ধুতে হবে। এখন আগে খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? ও ওদিকে আমার ওই এই ভিডিও রেডি, এডিটিং চলছে, চেষ্টা করবো যদি আজকে পোস্ট করা যায়, না হলে কালকে। সো খাওয়া দাওয়া শেষ, একটা বড় পার্ট চুকে গেল সকালের পার্টটা। সো এখন আমার একটু ভাত ঘুমের টাইম, আর যেহেতু অনেক সকালবেলা উঠেছি, সো তোমরা তো জানো সকালবেলা উঠে একটু গাড়ি টাড়ি চালিয়েছি, একটু মানে অনেকটাই, মানে পুরোটাই। এমনিতে সাধারণত বাড়ির কাছাকাছি রাস্তাঘাটে হাঁটি, ঠিক আছে, বাট আদারওয়াইজ যখন যাই কোথাও দূরে বলতে আমরা রবীন্দ্র সরোবর যে লেকটা, সো লেকের যে পার্কটা আর কি, তো সেখানে আমরা মেনলি হাঁটতে যাই, তো পুরো ওই অবধি আমি চালিয়ে গেছিলাম। সো বেসিক্যালি ওইটাই তোমাদের সাথে মেইন আমার আজকের ভিডিওর পার্ট ছিল, ওটাই শেয়ার করা, কারণ তোমাদেরকে দেখানোর ইচ্ছে ছিল যে আমি চালাতে পারছি কতটা আর কি। গাড়ি চালানোর আমার ছোটোবেলাকার, বহু ছোটোবেলাকার ইচ্ছা। সো বহুদিন আগে আমি একজন ভদ্রমহিলাকে দেখেছিলাম, একটা গাড়ি মানে গাড়ি চালাচ্ছিল, বড় গাড়ি, ঠিক আছে, আর এরকম এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে এত সুন্দর একটা টার্ন নিয়েছিলেন, সেটা আমার মানে মনের মধ্যে গেঁথে গেছিলো। সো আমি কবে এইভাবে কনফিডেন্টলি চালাতে পারবো জানি না, তবে আমাকে একটু টাইম দাও, হয়ে যাবে, কারণ চালাতে পারি, বাট যে কনফিডেন্সটা দরকার সেটা এখনও অভাব রয়েছে, আর কিছু ভুল ত্রুটিও হচ্ছে। এটা অভিষেক বলেছে এখন রেগুলার সকালবেলা বেরোবে, সো যাতে আমাকে নিয়ে বেরোবে, যাতে আমার আস্তে আস্তে ভয়টা কেটে যায়, মাঝে অনেক দিন বেরোনোও হয়নি, তো বৃষ্টি বাদলা এসব ছিলই আর এসব থাকবেও, তো ওই জন্য ঠিক করেছি এবার রোজই বেরোবো, যাই হোক বৃষ্টি হোক যাই হোক। সো অ্যাটলিস্ট গাড়িটা চালানো হাতটা আরও ভালো করে সেট করতে হবে, আর সেকেন্ডলি আমার যেটা প্রবলেম হচ্ছে আমি রাস্তা খুব ভালো চিনি না, তো রাস্তাঘাটগুলো একটু চিনে নিতে দাও আর আমাকে একটু কনফিডেন্স পেতে দাও, নিজেকে নিজের প্রতি নিজের কনফিডেন্সটা আসুক। সো তারপর আমার গাড়িতে করে মানে গাড়ি চালিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার, মানে একা গাড়ি চালিয়ে যাওয়ার প্রচুর ব্লগ আমার বানানোর খুব ইচ্ছে আছে, সো আমাকে একটু টাইম দাও। সো এনিওয়ে অনেক বকবক করে ফেললাম, এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।